হঠাৎ করে দেখলাম দিদি ভাই কালকে পূজোর জন্য 50,000 টাকা করে ঘোষণা করলেন, খুব ভালো করেছেন আপনি। প্রথম কথা জানতে চাই, বাংলায় কতগুলো দুর্গাপূজা হয় সেই তথ্য কি আপনার আছে? সেই তথ্যটা দয়া করে বাংলার মানুষকে জানাবেন। দ্বিতীয় কথা, হঠাৎ করে আপনার 50,000 টাকা ঘোষণা করার পিছনে কারণটা কি সেটা একটু জানাবেন? সামনে ভোট আমরা জানি, ভোটের আগে দিদির দান ছত্র পুড়তে হবে। বাংলায় যারা দুর্গাপুজো করে তারা কোনোদিন, মমতা ব্যানার্জি যখন পার্টি ছিল না, যখন মমতা ব্যানার্জি বলে কোনো ব্যক্তি ছিল না, মানে নেত্রী ছিল না, তখনও দুর্গাপুজো করতো, বড় বড় পুজো তো কলকাতায়, ছোট পুজো কলকাতায় কখনো হয়নি। কিন্তু আপনার টাকার দ্বারা কিন্তু কখনো হতো না, আপনি চালু করেছেন যে আমি টাকা দিচ্ছি। কেন? ক্লাবের যারা যুবক তারা আপনাদের ভোট যাতে করে, আপনি তাকে এখন থেকে ঘুষ দিয়ে রাখছেন, এটা হচ্ছে ভোটের ঘুষ। কেন জানেন? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আপনার আমলে বাংলার মানুষের উপরে ধারের বোঝার পরিমাণ 4,00,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী বলুন, বাংলার মানুষের উপরে ধারের বোঝা, ঋণের বোঝার পরিমাণ কত? 4,00,000 কোটি ছাড়িয়ে গেছে। বাংলায় 9 কোটি জনগণ বাস করে, 9 কোটি মানুষ বাস করে। কালকে সকালে আপনার বাড়িতে যদি বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ হবে 50,000 টাকা। যে 50,000 টাকা আপনি প্যান্ডেলে দেবেন, দুর্গাপূজার প্যান্ডেলে, প্রতিদিন পশ্চিমবঙ্গে যে শিশু জন্মগ্রহণ করছে তার মাথার উপরে 50,000 টাকার দেনার ব্যবস্থা আপনি করে দিয়েছেন, তাহলে তারপরেও কেন আপনি টাকা দিচ্ছেন দুর্গাপুজোকে? তাতে কি আমাদের হিংসা হচ্ছে? একটুও না। কিন্তু আপনি যেটা করছেন সেটা কি বলুন তো? ঢাকের দায়ে মনসা বিক্রি করছেন, আপনার নিজের চলছে না তাও আপনি দেবেন, কারণ ভোট। আপনি যারা সিভিক পুলিশ পার্মানেন্ট চাকরি কেন করে দিচ্ছেন না? মায়না কেন বাড়াচ্ছেন খামোকা? পার্মানেন্ট চাকরি করে দিন। পশ্চিমবঙ্গে হাজার হাজার পোস্ট খালি আছে পুলিশে, পার্মানেন্ট চাকরি করে দিন। পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছেন না, শিক্ষকদের আপনি নিযুক্ত করছেন না, তারা পরীক্ষায় পাশ করে বসে আছে, প্রাইমারি আপার প্রাইমারি সব জায়গাতে, মাদ্রাসা তাদেরকে নিচ্ছেন না আপনি চাকরিতে, কারণ আপনি বলছেন কি আমার টাকা নাই। তখন আপনি বলছেন আমার টাকা নাই, সামান্য টাকায় আমাকে চালাতে হয়, কেন্দ্র টাকা দেয় না, তা আমি চাকরি দেবো কি করে? তাহলে এখন তো কোথায় টাকা পাচ্ছেন আপনি? আপনি টাকাটা জোগাড় করছেন কেন? কারণ আপনাকে ভোট করতে হবে, ভোট করতে গেলে ইস্যু নাই আপনাদের, বলার মতন কিছু নাই, তাই খরিদ করে নাও, খরিদ করে নাও, গরিব মানুষের অভাব আছে, খরিদ করে নাও। বেকার যুবকদের ক্লাবে যদি পুজোর চাঁদা দেওয়া হয় খুশি হবে, খরিদ করে নাও। বিজেপি থেকে আপনি বড় হিন্দুত্ববাদী এটা আপনি প্রমাণ করতে চাইছেন। এর আগে মুসলমানদের খুশি করার জন্য আপনি দিচ্ছিলেন ইমাম ভাতা, বলেছিলেন আপনি দিচ্ছেন, আপনার সরকার দিচ্ছেন, মিথ্যা কথা বলেছিলেন। ইমাম ভাতার টাকা দেয় ওয়াকফ সম্পত্তির টাকা থেকে, ইমাম ভাতা দেওয়া হয় ওয়াকফ সম্পত্তি থেকে, আপনার কোষাগার থেকে নয়। কিন্তু বাজারে আপনি প্রচার করে দিলেন কি আমি ইমাম ভাতা দিচ্ছি, মুসলমানদের কাছে আপনি মাসিয়া সাজার চেষ্টা করলেন, কিন্তু মুসলমানদেরকে কিছু দিলেন না, উল্টে হিন্দুদের কাছে একটা বার্তা পৌঁছে দিলেন যে দেখো আমি মুসলমানদের কত খাতির করি। সেই সুযোগে বিজেপি হিন্দু লোকদের বলতে আরম্ভ করলো যে দেখেছো তো পশ্চিমবঙ্গে কি চলছে, আপনি ইমাম ভাতা দিচ্ছেন বলে, মুয়াজ্জিন ভাতা দিচ্ছেন বলে আপনি বাজার কাঁপিয়ে মুসলমানদের মাসিয়া সেজে আপনি ভোট নিয়ে নিলেন, কিন্তু মুসলমানদের জন্য আপনি একটা টাকাও দিলেন না, কারণ ওয়াকফ বোর্ডের টাকা। উল্টে এখন হিন্দুদের খুশি করার জন্য আপনি ব্রাহ্মণ ভাতা দিচ্ছেন, কেন? হিন্দুরা খুশি হবে, হিন্দুরা বলবে দেখো মমতা ব্যানার্জি এতদিন ইমাম ভাতা দিয়েছে, এখন ব্রাহ্মণ ভাতা দিচ্ছে।
হিন্দুরা খুশি হবে এই লক্ষ্য আপনার। দ্বিতীয় লক্ষ্য পুজো, যদি ক্লাবে ক্লাবে টাকা দিয়ে দিই হিন্দুরা আরো খুশি হবে, তাহলে বিজেপির হিন্দু ভোটে আমি ভাগ বসাতে পারবো, বিজেপির হিন্দু ভোটে আমি হাত মারতে পারবো, বিজেপির হিন্দু ভোটে আমি পকেট মানি করতে পারবো। কিন্তু সেটা কি দিয়ে করছে? আমাদেরই টাকা নিয়ে আপনি খাতির করছেন। মাছের তেলে মাছ ভাসছে বাংলার মানুষ। একটা ছোট্ট জিনিস আপনাদের বলি, আপনার ঘরের ইলেকট্রিকের বিলটা প্রতি মাসে বেড়ে যাচ্ছে, খেয়াল করছেন কেন? রাজ্যের টাকা নেই, রাজ্য কামাচ্ছে। বাংলায় পেট্রোল ডিজেলের দাম কিন্তু কমলো না, কেন্দ্র তো কমালোই না, রাজ্য তো কমাতে পারতো না, রাজ্যের ওখানে ভাগ আছে অনেক, রাজ্যের ভাগ আছে, পেট্রোল ডিজেলে ভ্যাট আছে, সেলস ট্যাক্স আছে, রাজ্য কিন্তু 54 পয়সা কমায়নি। দিদি কিন্তু যাতে মাতাল তালেটি নিজের কামাইটা করে নিচ্ছে, আপনাকে বুঝতে দিচ্ছে না। তাহলে ডিজেল পেট্রোল দাম দিদি কমাতে পারতো, কমালো না। ইলেকট্রিসিটি মিটারের চার দিনের পর দিন বেড়ে চলেছে, আপনি নিজে দেখুন, আমাকে বলতে হবে। বাজারে জিনিসপত্রের দামে আগুন লেগে গেছে, কৃষক সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, মাথা ব্যথা আছে বাংলার মুখ্যমন্ত্রী নাই। বাংলার মুখ্যমন্ত্রী এখন আপনাকে কি বলবে? দেখো হিন্দু, তোমাদের দুর্গাপূজাতে 50,000 টাকা দিলাম, কিন্তু এই 50,000 টাকা তো পিছন থেকে কামই নিচ্ছে, আপনার বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে দিচ্ছে, কৃষকের সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে। তারপর দিদি ফরমান জারি করে দিয়েছে যারা মদের দোকানের মালিক তাদেরকে, সাপ্লাইয়ার তাদেরকে, যে আমার প্রতি বছর 20,000 কোটি টাকা মদ বেচে রোজগার করতে হবে। ফরমান জারি করে দিয়েছে এক্সাইজ ডিপার্টমেন্ট প্রত্যেকটা মদের দোকানের মালিককে, যেমন তেমন করে আরো মদ বেচো, আরো মদ বেচো, আরো মদ বেচো, বাংলায় আরো মদ খাওয়াও। বেকার যুবকরা মদ খেয়ে রাস্তায় ঘোরাঘুরি খাক, কিছু যায় আসে না, বেকার যুবকদের লিভার পচে যাক, বেকার যুবকদের পরিবার শেষ হয়ে যাক, বাবা মার সম্পত্তি ধ্বংস হয়ে যাক, বাংলার মুখ্যমন্ত্রী কিছু যায় আসে না। বাংলার মুখ্যমন্ত্রীর ট্যাক্স দরকার, রেভিনিউ দরকার, মদের থেকে 20,000 কোটি টাকা সে সিদ্ধান্ত নিয়ে হিসাবে রোজগার করবো এই বছরে। সেই মদের আপনার ঘরের ছেলেটা যখন মদ খেতে যাবে, আপনার বাড়িরই কিছু না কিছু বেঁচে যাবে। দিদি বলে দিয়েছে বাংলায় খুললাম খুললাম লটারি খেলাও, আমার রেভিনিউ চাই, রোজগার চাই, ট্যাক্স চাই। আগে সপ্তাহে সপ্তাহে হতো লটারি প্রতিদিন, এখন প্রতি ঘন্টায় হবে। দিদি যে টাকা চাই, তাই বাংলা যুবক জুয়া খেলো, ভরপুর জুয়া খেলো, আমি জুয়া খেলার পূর্ণ ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমরা সবাই জানি জুয়া কবি কিসি কো না হোগা না হুয়া, তাই বাংলার যুবক শেষ হয়ে যাও জুয়া খেলে খেলে। বাংলার মুখ্যমন্ত্রী কিছু যায় আসে না, কারণ বাংলার মুখ্যমন্ত্রী জুয়ার বোর্ডের নাল তোলে। জুয়ার বোর্ডের তারাই বড় লোক হয় যারা জুয়ার বোর্ড চালায়। বাংলা দিদি ভাই তিনি জাতে মাতাল তানে ঠিক, তাই জুয়ার বোর্ড তিনি চালাচ্ছেন, জুয়া খেলিয়ে রোজগার করছেন, মদ খাইয়ে রোজগার করছেন, বিদ্যুতের দরবারি রোজগার করছেন, সার বীজের দরবারি রোজগার করছেন, পেট্রোল ডিজেলের দরবারি রোজগার করছেন। বদলে আপনাকে বলছে পুজোর সময় 50,000 টাকা দিন। বাংলার মানুষ বিভ্রান্ত হবেন না, চাকরি নেই, রুটি নেই, রুচি নেই, কিচ্ছু নেই। আপনি জমি রেজিস্টার করতে যান, কি হারে জমি রেজিস্টার করতে দাম বেড়েছে, সম্পত্তি বিক্রি করতে যান, কি হারে দাম বেড়েছে দেখে নিন খালি। আমার কথা প্রমাণ করতে ময়দানে নেমেছে, অথচ এই বাংলায় মালদা থেকে মাদ্রাসা কতগুলো শিক্ষক কলকাতায় এলো, অনলাইনে হোটেল বুক করলো, তারা মুসলমান বলে কলকাতার হোটেলে জায়গা হলো না, তারা বাড়ি ফিরে গেল খামতে খামতে। কই বাংলার মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিয়েছেন? নিয়েছেন। এখন আর মুসলমানরা বাংলা দিদির কাছে ছাগলের তৃতীয় বাচ্চা হয়ে গেছে, আর প্রয়োজন নাই। এখন মুসলমান বাংলা দিদির কাছে ছাগলের তৃতীয় বাচ্চা, তাই ইমাম ভাতা নিয়ে কোনো কথা হয় না, মুয়াজ্জিন ভাতা নিয়ে কোনো কথা নাই, মাদ্রাসা শিক্ষকদের চাকরি নিয়ে কোনো কথা নাই, 10,000 মাদ্রাসা বানিয়ে দিব বলেছিল তার কোনো গল্প নাই, কলকাতার হোটেলে মুসলমানরা বাইরের জেলা থেকে এসে থাকবে তারও কোনো ব্যবস্থা নাই, পয়সা দিয়ে থাকবে তারও কোনো গ্যারান্টি নাই, হোটেলে ঢুকতে দেওয়া হবে না তার কোনো ব্যবস্থা নাই। তাই বাংলার মুখ্যমন্ত্রী সামনের দিন আসুক, আপনার এই ছলা কলা আমরা সব মানুষের কাছে প্রকাশ করব, চিন্তার কোনো কারণ নাই। দুর্গাপূজাতে কেন টাকা দিবেন শুধু? কালী পুজোতে দেবেন না, সরস্বতী পুজোতে দেবেন না, শিব পুজোতে দেবেন না? পুজো তো সব বাঙালির 12 বছর তার উপর
মহরমে দেবেন না, ঈদে দেবেন না, বকরিতে দেবেন না, এখন আর দরকার নাই, কারণ এখন বিজেপিকে সামলাতে হবে। তাই কম্পিটিটিভ হিন্দুইজম বিজেপির হিন্দুত্বের থেকে আপনার হিন্দুত্বের তেজ বেশি প্রমাণ করতে এখন হিন্দু তোষণ আপনি নেমেছেন। একদিন আপনার প্রয়োজন ছিল মুসলমানদেরকে, আজ আপনার প্রয়োজন হিন্দুদেরকে, তাই আপনি হিন্দু তোষণ করছেন। এটাই তো রাজনীতি দিদি ভাই, মানুষ সেটা বুঝছে, না বুঝলেও বোঝাও, আজ না হয় কাল বুঝবে, আপনার চালাকি চলবে।